5 মিনিট তোমার হাতে দিলাম। আবে দেখি তুই ওটাকে। হ্যাঁ টম, কি হয়েছে? আটকে রেখেছে মানে কোথায়, কবে, কখন, কিভাবে? গত ভিডিওতে তোমরা দেখেছিলে নিকি ব্লাড তাদের মাকে কিভাবে একটা বাক্সে আটকে রেখেছিল, আর আজকে তারা কি করেছে জানো? ওরা টমের পাড়ার এক বিড়ালকে আটকে রেখেছে এবং সেখানেও সে 12টা তালা দিয়েছে একটা খাঁচার মধ্যে। নো, এরা কি করতে চাচ্ছে আসলে? নিকি ব্লাডকে আন্টি একেবারেই বকে না, যার কারণে এরা এত দুষ্টু হয়ে গেছে। সেই অসহায় বিড়ালটা কয়দিন থেকে কিচ্ছুই খেতে পায়নি, তারা এমনকি তাকে এক বাটি দুধও খেতে দেয়নি। এত নিষ্ঠুর কেন এরা? তাড়াতাড়ি সেখানে যেতে হবে, আর ভাই আমাদেরকে ওই বিড়ালটাকে উদ্ধার করতে হবে, না হলে বিড়ালটা মারা যাবে। একটা বিড়াল কেন মারা যাবে? শুধুমাত্র নিকি ব্লাডের খেলার জন্য কি একটা জীবন চলে যাবে? নো ভাই, আমরা এটা কখনোই করতে দিতে পারি না। তুমি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দাও, প্লিজ এখনই সাবস্ক্রাইব করো, না হলে বিড়ালটা তো মারা যাবে। এখনই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, বিড়ালটার কথা চিন্তা করে একটু। আর বেন প্লিজ আজকে আমাকে রাগিয়ে নিস না, ইন্ট্রোটা লাগিয়ে দে ভাই, বিড়ালের কাছে যেতে হবে এখনই। বন্ধুরা, গত ভিডিওতে আন্টিকে তো আমরা সেই বক্স থেকে বাঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু আন্টির অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছিল, আন্টি দমই নিতে পারছিল না। আর আজকে ভাই আমরা খেলবো আরও একটা নতুন মিশন, যেখানে একটা বিড়ালকে আটকে রাখা হয়েছে টমের বন্ধুকে। 2500 কয়েন দিয়ে আমি এখনই খুলে ফেলবো ভাই, চলো। ব্লাড বলছে নাকি, দেখো কতগুলো বিড়াল এখানে আছে, এদের মধ্যে আমরা একটাকে মেরে দেব। মেরে দিলে অনেক ভালো হবে, মজা হবে, কি বলো? চলো ভাই, আমরা একটাকে তো ভর্তি করে ফেলে দিয়েছি জেলে, এই বাচ্চা বিড়ালটাকে আজকে আমরা মেরে আমাদের শান্তি করবো। ইয়েস, আমাদের পার্টি হবে বিড়ালটা দিয়ে। আরে একে মারার জন্য তো আমাদেরকে একটা হাতুড়ি লাগবে, মাথা একটা বাড়ি দিব আর এ মরে যাবে। বিড়ালটাকে না হাতুড়ি দিয়ে মারার চিন্তা ভাবনা করছে, কত কিউট বিড়াল টমের বন্ধু। তুই চিন্তা করিস না বিড়াল, আমি চলে আসছি। নিকি ব্লাড, এটা কি শুরু করছিস তোরা? তোরা এত খারাপ হয়েছিস কেন? তোরা বিড়ালটাকে ছেড়ে দে। ভরা জিনিস আমরা ছেড়ে দিই না সুব্রত, তুমি এখানে এসেছো, ভুল করেছো। আমরা এই বিড়ালটাকে তো আজকে মেরেই দেবো। দেখো তুমি যদি একটাকে বাঁচাও আর 10টা আমরা এর ভেতরে দেবো, কি করবে ভেবে দেখো সুব্রত। ব্লাড প্লিজ এরকমটা বন্ধ কর ভাই, প্লিজ। বিড়ালটা দেখ কি রকম করছে, অনেকদিন থেকে খায়নি কিছু। আবে তোরা কি ভাই মানুষ, তোরা এতটা খারাপ নিষ্ঠুর। ছেড়ে দে ভাই, ছেড়ে দে, ছেড়ে দে। নিকি নিকি, তুই তো ছোট, দেখ তুই, তোকে ধরলে কি হতো ভাই? ছেড়ে দে ওটাকে। শাসন করতে পারবে না, তুমি আজকে চলে যাও এখান থেকে, আমাদেরকে বিড়ালটাকে মারতে দাও। নিকি ব্লাড, তোদের আমার, আমি আর তোদের সাথে কোনো কথাই, আমি বন্ধুত্বই করবো না ভাই, তোরা খুব খারাপ ভাই। এখানে কতগুলো তালা আছে, ও বাবা 12টা তালা আছে, আর 12টা কঠিন পাজেল আজকে। ওকে, একটা বিড়ালকে বাঁচাতে এসেছে। ও ভাই, তোরা কি আজকে বিড়াল হারার প্ল্যান করছিস? এতগুলো বিড়ালকে কেন মারবি? সুব্রত প্লিজ দেখো, তুমি একটু এদিক ওদিক দেখো, অনেক চাপে তুমি পেয়ে যাবে মনে হয়। তাড়াতাড়ি করো, এখানে আরো বন্ধুরা আছে, তারা তোমাকে হেল্প করবে। ও আচ্ছা, এখানে আরো বিড়াল আছে, তাড়াতাড়ি করো, এখানে সময় নেই আমাদের। আরে একটা ইঁদুরও আছে এখানে। সুব্রত, আমাকে এত ধরতে চাইছিল কিন্তু এরা বিড়ালকে মারার চিন্তা ভাবনা করছে। বিড়াল আমার শত্রু, তারপরেও একটা বিড়ালকে তো আমি মরতে দেখতে পারি না, তাই জন্য আমিও এসেছি ভাই, আমিও তোমাকে সাহায্য করবো। ওকে ইন্দুর, ধন্যবাদ তোকে। ওকে তুই চলে আয়, চলে আয়, তুই কি আসবি আমার সাথে? ও ইঁদুরটা চলে এসেছে আমার সাথে। ওকে ধন্যবাদ ইঁদুর, তোকে সাবস্ক্রাইব করার জন্য। এরকমটাই সাবস্ক্রাইব করতে থাক, আর বন্ধুরা তোমরাও সাবস্ক্রাইব করে দাও, এখনই বিড়ালটাকে কিন্তু বাঁচাতে হবে। আমি এখানে কি আছে দেখি। আচ্ছা এখানে আরও একটা বিড়াল ছিল, এখানে এটা কি আসলে, এটা একটা পাজে, ওয়াও এটা একটা পাজেল, আর ওই ইঁদুরটা আমাকে সাহায্য করবে আজকে ভাই। ইঁদুর তুই কি রেডি আছিস? ওকে ভাই, আমাকে হেল্প করতে হবে ইঁদুরটাকে, চলো ভাই আমরা ইঁদুরটাকে চালিয়ে দিই।
ও ইঁদুরটা যাচ্ছে, আচ্ছা আমাকে চাবির কাছে যেতে হবে। ও ওকে ওকে ইঁদুর, আমাকে একটু ব্রেন কাটাতে হবে, চল ভাই আমাকে ভাবতে দে। ওকে এদিক দিয়ে যাও। আহা ভাই কোথায় আসলে? এ ভাই এ তো আবার অন্য জায়গাতে চলে আসছে, চল ভাই উপর দিকে যায় এবার। হোয়াট, নো ভাই এটা তো আবার অন্য জায়গাতে গেছে। ওকে ভাই চল চল চাবির কাছে যেতে হবে। ও ও এবার আমরা প্রায় চাবির কাছে চলে এসেছি। নো ওকে ওকে ইঁদুর ওকে 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 ও ওকে ওকে ভাই এখানে চলে আসলি কেন ভাই, উপর দিকে যাওয়ার কথা ছিল। ওকে ভাই চল 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 ওকে 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 এইবার আমরা এখানে। আরে ভাই চাবিটা তো ওদিকে ছিল না, ওকে তাড়াতাড়ি যেতে হবে ভাই। ও ও ওকে ওকে এবার বাঁ দিকে যা, বাঁ দিকে যা। ইয়েস ইঁদুর ইয়েস। ওকে 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 চলো ভাই চলো তাড়াতাড়ি আমরা নিয়ে নিই। অনেক অনেক ধন্যবাদ ভাই তোকে, আমরা তোমাকে সাহায্য করতে চাচ্ছি। ওকে বিড়াল তোরা সবাই আমাকে সাহায্য করবি, ধন্যবাদ ধন্যবাদ তোকে। চলো ভাই চাবিটা তো পেয়ে গেছি। আচ্ছা এখানে অনেকগুলো মাছ আছে, এখানে ঝুলে আছে কেন এগুলো? চলো ভাই, আচ্ছা এগুলো কি? ও একটা হচ্ছে কাপ পেয়েছি, কে এটা একটা কি পেয়েছি, এটাও কাপ। ওকে বু ফল পেয়েছি, ফলগুলো দিয়ে আমি কি করবো ডোন্ট নো। এর আগের লেভেলগুলোতে আমি এরকম পাজিল খেলেছি, আমাকে যে কোনো দুটো এখানে মিলাতে হবে, যে কোনো দুটো মনে হয়। ইস দেখো এটা এই কালারের, আরও একটা এরকম বের করতে হবে। চলো ওটা কোথায় আছে আমি একটু দেখে নিই। ওকে আশা করি এদিকেই থাকবে। ওকে ওকে কোথায় রে ভাই, কোথায় কোথায়? ওকে ওকে এটা পাইছি, এই যে এটা আর এটা। ওকে এভাবে আমাকে সবগুলো কমপ্লিট করতে হবে। চলো ভাই ওই ওই কালারের ওই ক্যাটটাকে আমাকে খুঁজতে হবে এখন। ওকে ক্যাটটা কোথায় ভাই? নো ভাই ক্যাটটা কোথায়? এটা নাকি? ওকে পাইছি পাইছি, এটা আর এটা। ইয়েস ভাই, ওকে আমরা অনেক ভালো খেলছি। আচ্ছা এবার এই ক্যাটটাকে বের করতে হবে, সাদা ক্যাট। ওকে লেটস গো ভাই, কোনটা? ওকে ভাই, এ উপসি উপসি করা বন্ধ কর ভাই নিকি। ওকে 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 এইটা 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 আর এটা। ইয়ে চলো ভাই এবার আমাদেরকে এই কালারেরটা খুঁজবো আমি। ওকে ওকে এই কালারেরটা কোথায় আছে? ওকে এটা আর এটা। ইয়েস ভাই এবার এই কালারটা খুঁজি, নীল কালারেরটা মেবি এখানে। আচ্ছা এটা, আচ্ছা এটা আর এটা। ইয়েস, আর অবশিষ্ট যেটা থাকবে সেটা তো অবশ্যই এটা এটাই হবে। উ ভাই আমরা এটারও চাবি পেয়ে গেছি। চলো ভাই, আহা এখানে আরও একটা ডাব্বা ভাই, এখানে আরও একটা ডাব্বা আছে। চলো ভাই, ও এটা একটা অনেক কঠিন পাজেল, একটা বিড়ালের হেড দেখতে পাচ্ছি। কি চাও তুমি? তোমার শেষ ইচ্ছা কি বলে দাও, আমি তোমাকে সাহায্য করব। এটা কে ভাই? আমাকে শেষ ইচ্ছা বলতেছে কেন? আমি কি মারা যাচ্ছি নাকি? ওই বিড়ালটা তো মারা যাচ্ছে না, এরপরে তো তোমারই পালা, ওই খাঁচাতে তো তুমিই থাকবে। যে ওই বিড়ালটাকে সাহায্য করবে আমি তাকে মেরে ফেলবো। আবে ভাই বিড়ালটা আমাকে মারতে চাচ্ছে কেন ভাই? আমি তো বিড়ালটাকে বাঁচাতে চাচ্ছি না ভাই। যদি তুমি ওই বিড়ালটাকে বাঁচাতে চাও তাহলে এখনই এই পাজেলটা কমপ্লিট করে ফেলো, মাত্র 5 মিনিট তোমার হাতে দিলাম। ওকে ভাই আমাদের হাতে মাত্র 5 মিনিট আছে। নো আবে ভাই এখানে কি আছে? আচ্ছা আমাকে একটু ব্রেন খাটাতে হবে ভাই। ওকে এখানে 2 স্টার একটা কালারের লা গোল বৃত্ত, তারপরে লাভ আছে, তারপরে 3 আছে। আমি কি এখানে চেঞ্জ করতে পারবো? আচ্ছা খান বো, এটা হয়েছে 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 ভাই, মানে হচ্ছে আমার। ওকে আমি এই গোফটাকে নড়াতে পারছি। আচ্ছা ও এটা হচ্ছে একটা ভ্যালু তৈরি করছে। আচ্ছা 1, এবার হলো 2, ইয়েস 2 মিলেছে। এবার ওই চোখটা কিন্তু স্টার, 2 এর পরে স্টার ছিল, তারপরে আমাদের নাক পড়তেছে, নাকটা হচ্ছে লাল কালারের গোল বৃত্ত। বাট হোয়াট, গোল তো নাই ভাই, কালার চেঞ্জ হচ্ছে। ওকে ভাই এটা আমাদের লাল হয়েছে, এরপরে আমাদেরকে একটা লাভ দেখতে হবে এটা মনে হচ্ছে। ওকে আর এখানে আমাদের 3টা গোপ দিতে হবে। ইয়ো ভাই আমি এত প্রো, নো ভাই এই মুহূর্তে তুই বেঁচে গেলি, তুই পাজেলটা কমপ্লিট করেছিস, যা মাছ নিয়ে যা। ও আকাশ থেকে কে বলছে ভাই? পাজেলটা আমরা করতে পারছি, ওই মানে বিড়ালটা আমাকে আকাশবাণী দিল ভাই। চলো ভাই আমি এটাকে নিয়ে নিই ভাই, চলো মাছটাকে নিয়ে নিয়েছি। ও এখানে আরো 2টা বিড়াল আছে ভাই। ওয়াট, তোরা কি করছিস এখানে? আরে ভাই আমি তো কিছু করতে এসেছি না, প্লিজ আমাকে একটু হেল্প করো, এখানে কি করবো আমি? ওকে ও ও ভাই এই যে জিনিসগুলো আমি নড়াতে পারছি এটা। ও ও এটা আসলে একটা কোড ভাই, আমার মাথায় ঢুকতেছে না। ওয়া এ এ তোর পিছনে কি পিছনে শোন না বে, পাছাটা সরা ভাই বিড়াল। শুভদ ভাই আমি তো নড়তে পারছি না, আমাকে এখানে আটকে রেখেছে সুপার গ্লু আটা দিয়ে। কি সুপার গ্লু আটা দিয়ে তোকে আটকে রেখেছে এখানে?
ও ও তোকে আমি টানতে পারছি ভাই, ভাই সর সর সর, ইয়েস ইয়েস ভাই, 8511 ভাই, 8511, চলো ভাই এটার কোড হচ্ছে 8511, আই থিঙ্ক ভাই এই তালাটাই হবে হচ্ছে 8511। ও ভাই প্রো, সো প্রো ভাই, চলো ভাই আমরা খুলে ফেলে দিয়েছি। ভাই বিড়াল তোকে আমি কি দিব, টমকে বলেছি কিছু খাবার নিয়ে আসতে, সে এখন হোটেলে গিয়েছে একটা মাছ কিনতে গিয়েছে, জানি না সে হোটেলটা খোলা পেয়েছে নাকি, মাছ আনতেছে আনতেছে, আমার কাছে একটা আছে কাঁচা মাছ, খাবি এটা? ও নো ভাই, তুই কি বিড়াল ভাই, তুই কাঁচা মাছ খাস না, তো ঠিক আছে আমি দেখছি কি করা যায়, চলো ভাই চলো চলো, আমাদেরকে আরো কিছু করতে হবে। আচ্ছা ওকে আমি এটা কোড দেখেছি, ডন্ট, ও ভাই এখানে একটা ইঁদুরের গর্ত আছে, আর আমার কাছে তো ইঁদুরও ছিল, ইঁদুর এটা কি তোর গর্ত নাকি? ইঁদুরটা একটা পাজেল খুলে গেল গর্তে দাঁড়িয়ে। বউ আমাকে এবার ইঁদুরকে হেল্প করতে হবে, তার মানে চলো ভাই ইঁদুর তুই এদিক দিয়ে, এদিক দিয়ে চলে 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 চলে, এদিক দিয়ে আই আই, সামনে 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 সামনে, এখানে এখানে, হ্যাঁ খেনে খেনে, ওকে এবার এদিক যা, এদিক যা, এদিক দিয়ে ঢুক ঢুক ঢুক, হ্যাঁ 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 হ্যাঁ, সামনে সামনে, এদিকে 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 যা 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 যা, আরে যা না, ওকে ওকে ওকে, এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা, আবে পিছে, আবে পিছের দিকে আয়, আমি উপর থেকে দেখছি তো, চল ভাই তুই যা, যাইতে থাক আমি দেখছি, ওকে এদিক দিয়ে যা, হ্যাঁ ইয়ে ইয়ে, নো ভাই ইঁদুরের বাচ্চাও আছে, আচ্ছা চল 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 চল, তুই এদিক দিয়ে, তুই এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, ওকে ওকে ওকে, এই যে আর দুটা মাত্র আছে, তুই খেয়ে নিতে পারবি, ও ওকে গাইস আমরা কিন্তু খেয়ে নিতে পারছি। ও ভাই তাই দেখি, ও থ্যাংক ইউ সো মাচ ভাই, আচ্ছা এই সামনে সামনে সামনে, এদিকে আয়, আর একটা আছে, আর একটা আছে, থ্যাংক ইউ সো মাচ, চলো ভাই আমি চাবিটা নিয়ে নিই বেশি দেরি না করে, এখানে একটা কি ডাব্বা, বউ টুকি, সুব্রত ভাই টুকি, হোয়াট এ ভাই টুকি টুকি খেলছে, ভাই এখানে একটা বিড়াল ওখানে মৃত্যুর পথে আছে, তুই এখানে টুকি খেলছিস, তুই কে রে ভাই, দেখি তো মুখটা বের কর, মুখটা বের কর, আরে শুনো তো ভাই আমার টুকি খেলছে না, এটা আমি বাধ্য হয়ে এরকম করছি, আমাকে এখানে সুপার গ্লু দিয়ে আটকে রেখেছে, আমি এখান থেকে বেরোতে পারছি না। ভাই এই বিড়ালটাকেও তাহলে মারার চিন্তা ভাবনা করছিল ওরা, ওকে আমাকে কিছু করতে হবে, চলো ভাই চলো, আমার কাছে কিছু আছে কি খাবার, ওকে মাছ আছে একটা, খাবি মাছ খাবি, ও ও ভাই আমি এখন অনেকটা ভালো বোধ করছি, তুমি আরেকটু আমাকে কিছু খেতে দাও, আমি আর পারছি না, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, তোমাকে আমি হেল্প করব, ওকে ওকে ওকে, বিড়াল আমার কাছে আর কি আছে ভাই, জুস খাবি জুস, চা খাবি চা চা, নো ওকে ওকে ভাই কি আছে আর, ওহো আমার কাছে একটা ফল আছে, এটা খাবি, ভাই এটা খেয়ে তো ভুটকা হয়ে গেল, আর আমাকে একটু চাবি দিয়ে দিয়েছে, ওকে লেটস গো ভাই, চাবিটা নিয়ে নি, ব্যাস ব্যাস, এখানে একটা কি ভাই, মদের বোতল, ওয়ে ওয়ে ভাই তুই উপরে কি করছিস ওখানে, শুনো তো ভাই আমি এখান থেকে হাওয়া খাচ্ছি, এখানে না অনেক ঠান্ডা বাতাস আসছে দেখো, এই এখন ঠান্ডা বাতাস খাওয়ার সময় ভাই, আচ্ছা তুই এটা জুস খাচ্ছিস, ওয়াও আমি এটাকে আবার রাখতে পারবো, ওয়াও ওয়াও, ওয়ে ওই বিড়ালটা ওটা ফেলে দিচ্ছে, ওকে আমার কাছে আর কিছু আছে রাখার মতো, ও আমার কাছে একটা গ্লাসও আছে, ও আই থিঙ্ক এটা আমি ফেলতে পারবো, কি বাট এখানে কি হচ্ছে, তুই শুধু ভেঙে দিচ্ছিস কেন, এখানে তুমি যেটাই রাখো আমি সেটাই ফেলে দেবো, কারণ এটা আমার জায়গা, এখানে আমি ঘুমাই, তোমায় এখানে কিছু রাখতে দেবো না, তুই ঘুমাসতে কি হয়েছে, তোর বাবার জায়গা নেই, ঘটে ভাই ওটা বাড়িটা অন্য লোকের, ঠিক আছে ওকে এটা ভেঙে দেখা, নো ও ভাই ও তো ভেঙে দিছে, আর কাপের মধ্যে একটা চাবি ছিল, ভাই এই তো বুঝলে না, দেখো আমি তোমার উপকার করে দিলাম আর তুমি আমাকে বকা দিলে, তুমি অনেক পচা, না না প্লিজ 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 ডোন্ট মাইন্ড বিড়াল, ডোন্ট মাইন্ড, আমি আসলে বুঝতে পারিনি, চলো ভাই আমি চাবিটা নিয়ে নি, ভাই এগুলো কি বিভিন্ন কালারের বাচ্চা, বউ ভাই এদেরকে আমি তুলতে পারবো, আচ্ছা এটা কি তোর বাচ্চা, আমার কাছে দিও না, এখান থেকে পড়ে গেলে বাচ্চাটা মারা যাবে, ওকে ওকে ভাই ওকে ওকে, চলো ভাই, বউ বউ ভাই আমি এটাকে এই ঝুড়ি থেকে এই ঝুড়িতে রাখতে পারতেছি, আচ্ছা তার মানে আমি এগুলোকে চেঞ্জ করতে পারবো, আচ্ছা ও এখানে একটা কালার দেওয়া আছে ভাই, ও আচ্ছা 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 আচ্ছা, এই কালোটাকে এখানে রাখতে হবে, আর এই কালারেরটা এই ঝুড়িতে, আর এই ঝুড়িটা এই ঝুড়িতে, ওকে ওকে ওকে, এই এটাকে একটু ডার্ক কালার আছে, এটাকে এখানে রাখি, আর এই কালোটাকে এখানে, ওকে আর এটাকে, ব্যাস হয়ে যাওয়ার কথা,
বল ভাই, আই এম সো জিনিয়াস। এত তাড়াতাড়ি আমি বুঝে গেছি। চলো ভাই, এটাকে আমি নিয়ে নিই। চলো চলো। কি খবর সুব্রত? এখানে বিড়ালকে মেরে মেরে ছবি করে দিয়েছে, দেখো আমাকেও এভাবে মেরে দিয়েছিল এরা। ওসে, বিড়ালকে মেরে এরা ছবি টাঙিয়ে দিয়েছে। আমার এখনো শ্রাদ্ধ শান্তি কিছুই করেনি, আমার আত্মা এখানে ঘুরছে। আর আমি চাচ্ছি না আমার মতো কেউ এখানে মরুক, তুমি হেল্প করো, না পারলে কিন্তু তোমাকে আমি মেরে দেব। নো, বিড়াল এখানে মরুক, আমিও এটা চাচ্ছি না আর কোনো। আরে যাও যাও, তোমার মতো কত এলে গেল, এর আগেও আমরা একটা বিড়ালকে এখানে মেরে ফেলেছিলাম, তখন কেউ আসেনি বাঁচাতে, আর এখন তুমি এসেছো, তুমি পারবে না আমি জানি। ওই তুই আমাকে দেখাচ্ছিস আমার কাছে কতগুলো চাবি আছে ভাই, তোমরা বলো তো ওকে। এ দেখছিস আমার কতগুলো চাবি আমরা কালেক্ট করেছি, আমরা এখনই খুলে ফেলবো। চল চলো ভাই। ওকে, আমরা এটাকে খুলে ফেলে দিয়েছি, এবার এটাকেও খুলে ফেলে দিয়েছি। চলো ভাই, এটাকেও খুলে ফেলে দিই। ইয়েস ভাই, আরো 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 তালা চাবি আছে। ইয়েস ইয়েস ইয়েস, এটাকে খুলে ফেলে দিই। ব্যাস, চিজ তালা। ওকে, চিজ তালাকেও খুলে দিয়েছি, এবার এইটাকে দিব। হ্যাঁ, এক মিনিট ভাই, এখানে এই ছবিটাতে যে বিড়ালটা মারা গেছিল ওর মাথায় দেখো একটা টুপি আছে, আর এখানে এই বিড়ালটারও একটা টুপি আছে আই থিঙ্ক। ও ও ভাই, আপ জিডিএস, আমি ভাবছি টুপিটা আমি নিতে পারবো, নিয়েও নিয়েছি। চলো ভাই, গলাতে একটা কলার আছে, আর এখানে আবে দেখি তুই ওটাকে মেরে তুই ওটার কাছ থেকে তুই এই জিনিসটা নিয়ে নিয়েছিস। আমার যে জিনিসটা ভালো লাগে সেটাকে মেরে আমি নিয়ে নিই, বুঝলে? দে 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 দে। ও ভাই, আমরা নিয়ে নিয়েছি ভাই, চলো চলো। এক মিনিট ভাই, এই বিড়ালটার ছবি আর এই বিড়ালটার ছবি প্রায় একই রকম না? আরে ওটা তো আমার বাচ্চা, আমাকে মেরে ফেলেছিল তখন ও ছোট ছিল, তারপরে আমার টুপি আর আমার কলারটা নিয়ে নিয়েছিল নিকি। এখন ওই কলার গুলো আমার বাচ্চাকে পরিয়ে দে প্লিজ, তাহলে আমার আত্মা শান্তি পাবে। ভাই, এখানে ওই বিড়ালের আত্মাটা শান্তি দিতে হবে। চলো ভাই, চলো চলো চলো, আমাকে এই জিনিসটা করতে হবে ভাই। তার মানে এই টুপিটা এর বাচ্চাকে আর এটা এটাকে লাগিয়ে দিতে হবে। ও, ওই ভূতটার আত্মা শান্তি পেয়েছে আর ওই বিড়ালটা আমাকে ভাই একটা চাবি দিয়ে দিয়েছে। ইয়ে ভাই, চলো এটাকে আমি ফটাফট খুলে ফেলে দিই। একটা দড়ি তালা আছে। আচ্ছা বিড়াল, ও বিড়ালটার মাথার উপর কি উঠছে এটা? তিনটা একসাথে দিলে আসলে এখান থেকে একটা চাবি পেয়েছি ভাই। ও ভাই, এই কালার তা, ও দিস ইজ দ্য কালার তালা। আহা ভাই, এইবার বুঝতে পারছি আমি। চলো ভাই, এইবার আমি বুঝতে পারছি। আচ্ছা এটাকে খুলে ফেলে দিই, চলো এরপরে আমি এটাকে দেখি। আচ্ছা এখানে আছে কি কালার? লাল কালার মেবি, এটা লাল কালার, লাইট হলুদ আর হালকা হলুদ আই থিঙ্ক ভাই। এটা কি? আচ্ছা এটা মনে হচ্ছে লাল কালার না, সেভেন। আচ্ছা সেভেন, লাইটটা ছিল কত? ফাইভ, আর এটা কত ছিল? থ্রি। সেভেন সেভেন সেভেন, হোয়াট সেভেন? এটা ছিল হচ্ছে, এটা ছিল হচ্ছে ফাইভ, ওকে, আর এটা ছিল মনে হয় থ্রি, থ্রি না? মাথার ছবি দেওয়া আছে। ও এক মিনিট, এটা কি? এটা বিড়ালের মাথা, মানে এরকম মাথা কয়টা আছে সেটাই আমাকে এখানে বসাতে হবে। চলো ভাই, এখানে একটা দেখতে পাচ্ছি, এক এক এক, এখানে ও আর একটা, দুই 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 দুই, ও এখানে আর একটা, তিন 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 তিন। আচ্ছা তার মানে এটা হচ্ছে তিনটা। চলো ভাই, এটা হচ্ছে তিনটা, লেটস গো। কি দেখলাম? বিড়ালের থাবা। এখানে বিড়ালের থাবা একটা দেখতে পাইছি, ও এখানে আর একটা, দুই 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 দুই, আর কোনো থাবা নেই। ওকে চলো ভাই, দুই, তার মানে এখানে দুই হবে। আর লাভ এবার, চলো ভাই, লাভ কোথায় আছে? লাভ 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 লাভ, ও এখানে একটা মাছের পাশে কিন্তু মিডিলে একটা লাভ দেখতে পাচ্ছি। ওয়ান ওয়ান লাভ, ওয়ান লাভ, ওয়ান লাভ, ওয়ান লাভ, ওয়ান লাভ, ওকে ওকে, ও নো লাভ ভাই, আর কোনো লাভ নেই, তার মানে এখানে হবে হচ্ছে ওয়ান। আর একটা মাত্র তালা, যেটা হচ্ছে দড়ির তালা। আচ্ছা তুই কি যেন বলছিস না বিড়াল, দড়ির তালার কথা? হ্যাঁ সুব্রত ভাই, আমি তো তোমাকে কখন থেকে বলছি আমাকে একটা দড়ি দাও, ঠিক আছে? এখন দাও, আমি তোমাকে চাবি বানিয়ে দেব। দড়ি কোথায় পাবো আমি এখন? দড়ি 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 দড়ি। ওয়া, এক মিনিট, হোয়াট হোয়াট ইজ দিস ভাই? এটা, আরে দড়িটা নড়ছে কেন? ওয়াই, ক্লিক করলে নড়ে নড়ে যাচ্ছে। ও আই থিঙ্ক, চলো ভাই এটাকে নিয়ে যাবো, নিয়ে যাবো। চলো ভাই, একটা করে ক্লিক দিয়ে দিয়ে বিড়ালের কাছে নিয়ে যাবো। চলো, ওকে ওকে বিড়াল, এটা চলে আসছে। আমার মনে হয় এবার মুক্ত হয়ে গেলাম, তাই না? তাড়াতাড়ি খুলো, তাড়াতাড়ি খুলো। ইয়ে
ইয়েস ভাই, তুই মুক্ত হয়ে গেছিস ভাই, এই নে ভাই তো। আমরা কিন্তু বিড়ালটাকে অবশেষে বাঁচাতে পেরেছি, থ্যাংক গড। এবং ভাই পরবর্তীতে আমাদের মিশন আছে, নিকি ব্লাড তারা পাইলট হয়েছে আই থিঙ্ক ভাই, তোরা কালকে বিমান মনে হয় চালাবে। তো তোমরা যদি পরবর্তীতে এই ভিডিওর পার্টটি দেখতে চাচ্ছ তাহলে অবশ্যই তোমরা কিন্তু 500 লাইক এই ভিডিওতে করে দাও, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাই। সাবস্ক্রাইব না করলে ভিডিওটা পাবে কিভাবে, দেখবে কিভাবে, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর আমি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।